আরে উন্নয়নের জোয়ারে নাকি দেশটা ভেসেছে, সে দেশে নাকি আবার নির্বাচন এসেছে। আরে উন্নয়নের জোয়ারে নাকি দেশটা ভেসেছে, দেশে নাকি আবার নির্বাচন এসেছে। আরে উন্নয়নের জোয়ারে নাকি দেশটা ভেসেছে, দেশে নাকি আবার নির্বাচন এসেছে। আরে ভাই চেতনায় উজ্জীবিত হয়ে 5ই জানুয়ারিতে গেলাম ভোট দিতে, কেন্দ্রে গিয়ে দেখি আমি আর 2টা কুত্তা ছাড়ার কেউ নাই। ভোট দিতে যাবো তখন পাশ থেকে একজন বললো, আপনার ভোট তো অলরেডি ছাত্রলীগ দিয়ে দিয়েছে। তখন আমি বললাম, ভাই আওয়ামী লীগ আমার ভোটটা মেরে দিয়েছে। সেই দেশে নাকি আবার নির্বাচন এসেছে, আরে উন্নয়নের জোয়ারে নাকি দেশটা ভেসেছে, দেশে নাকি আবার নির্বাচন এসেছে। আরে ভাই শেয়ার মার্কেটে ধরা খেয়ে ব্যাংকে গেলাম টাকা তুলতে, যে দেখে অনেক লোক লাইনে দাঁড়ানো চিল্লাচিল্লি করছে, আমিও লাইনে দাঁড়ালাম। একজনকে জিজ্ঞেস করলাম, ব্রাদার হোয়াট হ্যাপেন, সে বললো, ভাইরে ভাই ব্যাংকে কোনো টাকা নাই। তখন আমি বললাম, ভাই আওয়ামী লীগ আমার টাকা লুট করেছে। হাই দেশে নাকি আবার নির্বাচন এসেছে, আরে উন্নয়নের জোয়ারে নাকি দেশটা ভেসেছে, দেশে নাকি আবার নির্বাচন এসেছে। আরে ভাই ভোট চুরি আর ব্যাংক লুটের কষ্টে শাহবাগে গেলাম আন্দোলন করতে, তখন 2 পাশ থেকে 2 ডিবি আসলে আমাকে চ্যাংদোলা করে একটা মাইক্রোবাস উঠালো। একজনকে জিজ্ঞেস করলাম, ব্রাদার হোয়ার আর ইউ টেকিং মি, তখন সে আমাকে জয় বাংলা বলে বললো, চান্দু অনেক আন্দোলন করেছো, এখন তোমাকে গুম করা হয়েছে। হাই দেশে নাকি আবার নির্বাচন এসেছে, আরে উন্নয়নের জোয়ারে নাকি দেশটা ভেসেছে, দেশে নাকি আবার নির্বাচন এসেছে।